আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের জনসংখ্যা বিষয়ক কিছু ধারণা নিয়ে আলোচনা করব। প্রথমে আসো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থূল জন্মহার, ইংলিশে যাকে বলি আমরা ক্রুড বার্থ রেট, এবং সংক্ষেপে বলবো CBR। তাহলে স্থূল জন্মহার বলতে কী বোঝায়? স্থূল জন্মহার হচ্ছে কোনো দেশে প্রতি হাজারে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে আমরা বলি স্থূল জন্মহার। তাহলে স্থূল জন্মহার নির্ণয়ের সূত্রটি হচ্ছে CBR সমান সামেশান বি ডিভাইডেড বাই সামেশান পি ইনটু 1000। অর্থাৎ সামেশান বি দিয়ে আমরা বোঝাচ্ছি নির্দিষ্ট বছরে মোট জীবিত সংখ্যা, জীবিত জন্ম সংখ্যা, সামেশান পি দিয়ে বোঝাচ্ছি নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা। তাহলে এই দুইটার অনুপাতকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো স্থূল জন্মহার ধারণাটি। তাহলে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। দেখো, 2016 সালে বাংলাদেশে 20 লক্ষ জীবিত শিশু জন্মলাভ করে এবং উক্ত বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা 16 কোটি। তাহলে স্থূল জন্মহার CBR কীভাবে নির্ণয় করব? তাহলে প্রথমে আমরা এই যে 20 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে এটা হচ্ছে সামেশান বি। তাহলে 20 লক্ষ বসালাম, মোট জনসংখ্যা 16 কোটি, আমরা সামেশান পির জায়গায় 16 কোটি বসালাম এবং 1000 দিয়ে গুণ করলাম। তাহলে ভাগ করে আমাদের মান আসে 12.5 জন। অর্থাৎ কোন 2016 সালে বাংলাদেশে প্রতি 1000 জনে 12.5 জন জীবিত শিশু জন্মলাভ করে। এরপর আসো দ্বিতীয় ধারণাটি আলোচনা করি, এটা হচ্ছে স্থূল মৃত্যুহার, ইংলিশে হচ্ছে ক্রুড ডেথ রেট, সংক্ষেপে হচ্ছে CDR। তাহলে স্থূল মৃত্যুহারের সূত্রটি হচ্ছে সামেশান ডি ডিভাইডেড বাই সামেশান পি ইনটু 1000। অর্থাৎ কোনো নির্দিষ্ট বছরের মোট মৃত্যু সংখ্যাকে ওই নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ে জনসংখ্যা দিয়ে ভাগ করে তাকে 1000 দিয়ে গুণ করলে আমরা স্থূল মৃত্যুহার পাবো। অর্থাৎ প্রতি হাজারে কতজন লোক মারা যাচ্ছে, এই ধারণাটি আমরা একটি ম্যাথমেটিক্যাল টার্ম বা অঙ্কের মাধ্যমে দেখিয়ে দেখো। 2016 সালে বাংলাদেশে 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো এবং উক্ত বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা 16 কোটি। তাহলে স্থূল মৃত্যুহার কীভাবে বের করবো? সূত্র সামেশান ডি ডিভাইড বাই সামেশান পিন্টু 1000। এই যে আমরা দেখছি 16 লক্ষ লোক মারা যাচ্ছে, 16 লক্ষ উপরে বসালাম, মোট জনসংখ্যা 16 কোটি, 16 কোটি বসালাম, তাকে 1000 দিয়ে গুণ করলে আমরা আনসার পাবো 10 জন। অর্থাৎ কোনো 2016 সালে বাংলাদেশে প্রতি 1000 জনে 10 জন লোক মৃত্যুবরণ করে। এরপর আসো জনসংখ্যার ঘনত্ব, ইংলিশে যাকে আমরা বলতেছি ডেন্সিটি অফ পপুলেশান, তাহলে সংক্ষেপে বলবো DP। তাহলে আমার ডেন্সিটি অফ পপুলেশানের সূত্র হচ্ছে টোটাল পপুলেশান ডিভাইডেড বাই টোটাল এরিয়া, হ্যাঁ, বা সামেশান পি ডিভাইডেড বাই সামেশান এ। তাহলে পপুলেশান নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জনসংখ্যা, আর আয়তন ইংলিশ এরিয়া অর্থ হচ্ছে আয়তন। তাহলে মোট জনসংখ্যাকে আমরা যদি মোট আয়তন দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তাহলে অনেকে পরীক্ষায় ভুল করে এখানে 1000 দিয়ে গুণ করে দেয়, জনসংখ্যার ঘনত্ব 1000 দিয়ে গুণ করার কোনো দরকার নেই, এখানে সূত্রে 1000 নেই, এটা একটু খেয়াল করবা। প্রতি বছর বোর্ড পরীক্ষায় সবাই এই ভুলটা করে, প্রথমে 1000 দিয়ে সবগুলো জন্মহার মৃত্যুহার যখন 1000 দিয়ে গুণ করে, ভুল করে ঘনত্ব 1000 দিয়ে গুণ করে দেয়। তোমরা খেয়াল রাখবে এখানে শুধু টোটাল পপুলেশান ডিভাইড বাই টোটাল এরিয়া, জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করবা। তাহলে দেখো আমরা একটা অঙ্কের মাধ্যমে এটা দেখি, কোন দেশের জনসংখ্যা যদি 2014 সালে 15 কোটি এবং আয়তন, আমরা এটা যদি প্রশ্নে দেওয়াও না থাকে আমরা এটা মুখস্থ করতে হবে, 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে জনসংখ্যার ঘনত্ব কত? দেশটা যদি বাংলাদেশে বলা থাকে তাহলে 1,47,570 বর্গ কিলোমিটার আয়তন হবে। তাহলে যে সামেশান পি ডিভাইড বাই সামেশানে জনসংখ্যা 15 কোটি বসালাম আর আয়তন বসালাম 1,47,570, ভাগ করে আমাদের মান আসতেছে 1,016 জন প্রায়। তাহলে আমাদের বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1,016 জন। আচ্ছা, 4 নম্বরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, ইংলিশে হচ্ছে জিরো পপুলেশান গ্রোথ, সংক্ষেপে হচ্ছে ZPG।
তাহলে তোমাদের এমসিকিউ তে আসতে পারে শূন্য জনসংখ্যার বৃদ্ধির অ্যাব্রিভিয়েশনটা জিরো, তাহলে তুমি যে জিরো পপুলেশন গ্রোথ, তাহলে জিরো পপুলেশন মানে জন্মহার এবং মৃত্যুহার একই হওয়া, ঠিক আছে? তাহলে এখানে সিবিআর ক্রুড স্থূল জন্মহার থেকে স্থূল মৃত্যুহার বাদ দিলে যদি জিরো হয় আমরা তাকে বলবো শূন্য জনসংখ্যা বৃদ্ধি। যেমন কোন দেশে জন্মহার যদি 2 কোটি হয়, মৃত্যুহারও 2 কোটি হলে জনসংখ্যার বৃদ্ধির হার হবে শূন্য, 2 থেকে 2 বাদ দিলে হবে শূন্য। তাহলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে আমরা জনসংখ্যা অপরিবর্তিত থাকাকে বোঝাই। এরপর 5 নম্বরে আসো জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, তাহলে স্বাভাবিক ইংলিশ হচ্ছে নর্মাল, তাহলে নর্মাল গ্রোথ রেট। তাহলে আমাদের এটা সংক্ষেপ হচ্ছে NGR, সূত্র হচ্ছে ক্রুট বার্থ রেট থেকে ক্রুট ডেথ রেট বিয়োগ করবা, বিয়োগ করে এটাকে 1000 দিয়ে ভাগ করবা। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ করবা, কারণ এগুলো আমরা 1000-এ বের করেছি, এবং একে 100 দিয়ে গুণ করবা। 100 দিয়ে গুণ করা মানে আমি পার্সেন্টেজ জানতে চাচ্ছি, জনসংখ্যার বৃদ্ধির হার 100 জনের কতজন বাড়লো। তাহলে কোনো একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখাই, কোনো দেশে 2016 সালে যদি জন্মহার 18.9 হয় এবং মৃত্যুহার যদি 5.3 হয়, তাহলে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার কত। তাহলে আমরা জনসংখ্যার জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিয়ে তাকে 1000 দিয়ে গুণ করব, 1000 দিয়ে ভাগ করব, এবং পরে 100 দিয়ে গুণ করলে যেটা মান হবে 1.36%, অর্থাৎ জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার 1.36%, 100 জনে 1.36 হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরপর আমি শেষে যে গুরুত্বপূর্ণ ধারণাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিট অভিবাসন হার, ইংলিশে হচ্ছে নিট মাইগ্রেশন রেট, সংক্ষেপে হচ্ছে NMR। তাহলে এটা সূত্র হচ্ছে অভিবাসীর সংখ্যা বিয়োগ দেশান্তরের সংখ্যা ডিভাইডেড বাই মোট জনসংখ্যা ইনটু 1000। অভিবাসী মানে বাইরে থেকে লোক আসা, ইন মাইগ্রেশন, আর দেশান্তর মানে দেশ থেকে চলে যাওয়া, আউট মাইগ্রেশন। তাহলে বাইরে থেকে দেশে কতজন লোক এসে যুক্ত হলো এবং দেশ থেকে কতজন লোক বাইরে গেলো, এটার বিয়োগফলকে যদি ওই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করি এবং 1000 দিয়ে গুণ করি আমি নিট মাইগ্রেশন রেটটা পাব। তাহলে নিট মাইগ্রেশন রেট আমরা একটা অঙ্কের মাধ্যমে বের করার চেষ্টা করি। 2014 সালের মধ্য সময়ে জনসংখ্যা ছিল 16 কোটি, উক্ত বছরে বাংলাদেশে বহিরাগমন মানে বাইরে থেকে আগমন হয়েছে 95,000 জন, এবং বহির্গমন দেশ থেকে চলে গেছে 5,37,675 জন। তাহলে নিট মাইগ্রেশন রেট হবে 95,000 অভিবাসী, যারা বাইরে থেকে আসলে অভিবাসীর সংখ্যা থেকে দেশান্তরীর সংখ্যা বাদ দিয়ে তাকে জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করব। তাহলে আমাদের মানটা আসবে -2.77। তাহলে আমার খেয়াল রাখতে হবে নিট মাইগ্রেশন রেট হার যদি ঋণাত্মক হয় এটা হচ্ছে আমাদের অনুন্নত দেশ, যদি এটা উন্নত দেশ হতো, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জন্য আমি NMR নিট মাইগ্রেশন রেট বের হলে তা হবে ধনাত্মক, কারণ উন্নত দেশে অন্য দেশ থেকে উন্নত দেশে যাওয়ার পরিমাণ, লোকজনদের যাওয়ার পরিমাণটা বেশি থাকে, কিন্তু অনুন্নত দেশে লোকজনের যাওয়ার পরিমাণ, উন্নত দেশ থেকে উন্নত দেশে মানুষ চলে যেতে চায় কিন্তু উন্নত দেশ থেকে কি অনুন্নত দেশে তেমন একটা যায় না, এই জন্য উন্নত দেশে NMR ধনাত্মক থাকে আর অনুন্নত দেশে NMR ঋণাত্মক থাকে। তাহলে এখন সার্বিকভাবে আমি জনসংখ্যা নির্ধারকটি নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে জন্মহার। হ্যাঁ, জন্মহার, তাহলে আমরা আগে জন্মহার নির্ণয় কীভাবে করে জেনেছি, তাহলে যে কোনো দেশে জন্মহার যদি বাড়ে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি বাড়বে, জন্মহার কোনো দেশে জন্মহার বাড়লে জনসংখ্যার বৃদ্ধি হবে, আর জন্মহার যদি কমে যায় তাহলে জনসংখ্যা কমে যাবে। এরপর আসো মৃত্যুহার, কোনো দেশে মৃত্যুর হার বেশি হয়, বন্যা দুর্ভিক্ষ মহামারী বা বিভিন্ন রোগের ফলে যদি মানুষ মারা যায় মৃত্যুহার বেশি হয় তাহলে জনসংখ্যা কমবে, আর যদি মৃত্যুহার কমে যায় তাহলে জনসংখ্যা বাড়বে। এরপর আসো নিট অভিবাসন, তাহলে নিট অভিবাসনও জনসংখ্যার একটি নির্ধারক। নিট অভিবাসন মানে বাইরে থেকে যদি কোনো দেশে আগমনের সংখ্যা বেশি হয় তাহলে ওই দেশের জনসংখ্যা বাড়বে, আর ওই দেশ থেকে যদি জনসংখ্যা চলে যাওয়ার প্রবণতা বেশি হয় তাহলে জনসংখ্যা কমবে। এরপর আসো ভূপ্রকৃতি, তাহলে ভূপ্রকৃতি একটা দেশের জনসংখ্যা নির্ধারণে প্রভাব ফেলে, কারণ দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে জনসংখ্যা অনেক কম থাকে কারণ এখানে দুর্গম এলাকায় মানুষের জীবনধারণ করতে কষ্ট হয়, কিন্তু সমতল ভূমিতে বা যেখানে জীবনধারণের মানটা ভালো বা জীবনধারণ করতে সুবিধা সেখানে
জনসংখ্যার বৃদ্ধির হারটা সবসময় বেশি থাকে। এরপর আসো জলবায়ু। তাহলে জলবায়ু একটি গ্রীষ্মপ্রধান দেশ আর একটা শীতপ্রধান দেশ। গ্রীষ্মপ্রধান দেশে সাধারণত প্রজনন ক্ষমতা বেশি থাকে, ফলে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়ে, কিন্তু শীতপ্রধান দেশে জনসংখ্যার বৃদ্ধির হার কম থাকে। এরপর আসো উপযুক্ত শিক্ষার প্রসার। তাহলে জনগণ যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে তারা বুঝতে পারবে না। এই জন্য জনগণকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে, জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে জানাতে হবে, এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। এরপর আসো কুসংস্কার। বিভিন্ন কুসংস্কারের ফলে বা ধর্মীয় বিভিন্ন চিন্তা চেতনার ফলে মানুষের অনেক সময় জনসংখ্যা বৃদ্ধিকে অনেকে খারাপ দৃষ্টিতে দেখে না, বা জনসংখ্যার বৃদ্ধি জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখাটাকে কুসংস্কার বলে মনে করে, ফলে জনসংখ্যা বাড়তে থাকে। এরপর আসো নারী উন্নয়ন। তাহলে নারী উন্নয়ন জনসংখ্যা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ নির্ধারক। নারীরা যখন ঘরে থাকে, তাদের একমাত্র কাজ হয় সন্তান লালন পালন। সেক্ষেত্রে নারীদেরকে যদি উন্নয়ন করা যায়, তাহলে সেক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির হার কমবে, কারণ নারীরা তখন সচেতনভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেষ্ট হবে। এরপর আসো বাল্যবিবাহ এবং বহুবিবাহ, এর ফলে জনসংখ্যা বাড়ে। এরপর শেষে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল মানে গড় আয়ু। মানুষের এখন উন্নত চিকিৎসার ফলে মানুষের গড় আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে, ফলে জনসংখ্যার হারও বাড়ছে। তাহলে আয়ুষ্কাল বাড়লে জনসংখ্যা বৃদ্ধির হার বাড়ে। তাহলে এই যে আমরা 10টা নির্ধারক নিয়ে আলোচনা করলাম, এগুলো থেকে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে ব্যাখ্যা করতে বলা হবে, যে প্রতিটা পয়েন্ট থেকে বলা হতে পারে জন্মহার কীভাবে জনসংখ্যা নির্ধারকে প্রভাব ফেলে, ভূপ্রকৃতি কীভাবে জনসংখ্যা নির্ধারণে প্রভাব ফেলে। তাহলে এই পয়েন্টগুলোর ব্যাখ্যা জানলে আমরা সহজেই প্রশ্নগুলোর আনসার করতে পারবো। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও।